হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ইজ বিউটিফুল। সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে ভিডিওটি স্টার্ট করছি, আজকে কিচেন থেকে ভিডিওটি স্টার্ট করে দিয়েছি বন্ধুরা। আর এখানে দেখো, মা এখানে বসিয়ে দিয়েছে কলাইয়ের ডাল, এটা সিটি মারছে। এখানে রাইস, এখানে রাইস চলছে। এই দেখো, উনুন দুটোই ধরানো। এই দেখো, আর মা এখানে সজনে ডাঁটা আলু কেটে রেখেছে। এখানে করবে একটা সর্ষা দিয়ে একটা সর্ষে বাটা চচ্চড়ি, খুব ভালো লাগে খেতে। আর এখানে মা কালকে রাতে আমাদের অনেক দুধ নেওয়া হয়, সেই বাড়ির দুধেরই পনির দেখো করে রেখে দিয়েছে কেটে। আর এখানে আরেকটু দুধ ছিল বেঁচে, সেটারও পনির ফাটিয়ে এই যে সেট করে রেখেছে। তো পনিরের একটা আইটেম হবে আজকে, যেহেতু মানডে সোমবার, তো আমার ভেজ, তাই আজকে বাড়ি শুদ্ধ সবার ভেজ। আর এখানে দেখো সজনে পাতা বাছা হয়ে গেছে। আর এখানে রয়েছে, এটা হলো মনে পড়ে না আমার ডাটাটা, এখানে ঢেকির শাক। এই দুটো মিলিয়ে, দুটোর কম্বিনেশনে রসুন তো আজকে যাবে না, যাই হোক লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে একটা শাকটা হয়, খুব খেতে টেস্টি লাগে দুটো মিলিয়ে। আর এখানে গাছেরই গন্ধপাতার বড়া। এই গন্ধপাতার বড়া অনেকে বেটে তরকারিও খায়, গন্ধপাতার বড়া আমরা খাই, খুবই ভালো লাগে আর মুখে টেস্টও আসে। আর এখানে এই বাবাজি খেলছে, আর এখানে অসম্ভব সুন্দর হাওয়া আসছে, মানে ফ্যানকেও ফেল, হ্যাঁ এসিকেও ফেল। দেখো রিয়ানের জামাগুলো পর্যন্ত নড়ছে হাওয়াতে, এত সুন্দর হাওয়া। তো আর এই যেখানে গানও চলছে, টুপি টুপি সব কিছু নিয়ে মশার সিঁড়িতে বসে খেলছে। এই দেখো, হ্যাঁ এই টুপিটা এখন পরে নাও তো শোনা, এই দে বাহ, রিয়ালি খুব ভালো লাগছে। চম্মা চম্মা, ও চম্মাও লাগবে রিয়ানের। আর এই দেখো আজকে রয়েছে, আর হালকা হালকা রোদ আর তার সাথে হালকা মেঘ, আর এত সুন্দর হাওয়া, মনে হচ্ছে দুর্গাপুজোর মতন একটা শরৎকালের ওয়েদার, অ্যামেজিং ফিলিং একটা হচ্ছে, দারুণ ওয়েদার। এই দেখো আর আকাশটা দেখো দেখতে কি সুন্দর লাগছে, মেঘটা হালকা হালকা মানে নীল আর হালকা হালকা পেঁয়া তুলোর মতন, মানে মেঘটাও দারুণ লাগছে, খুব সুন্দর আজকে ওয়েদারটা সত্যি নাইস। আরে নিচে, আরে নিচে, হ্যাঁ এটা রিয়ান। রিয়ান তুমি পড়াশোনা করেছো আজকে, করে নিয়েছো তাই, গুড। আর এই দিকে দেখো প্যান্ডেলের স্ট্রাকচার হয়েছে, এখানে হলো হাউস ওয়ার্মিং এর একটা আর কি খাওয়া দাওয়া আছে, একটা গেট টুগেদার পার্টি, রাতের ডিনারের একটা ব্যবস্থা রয়েছে, তো সেটার জন্য এখানে আর কি প্রিপারেশন চলছে, প্যান্ডেলের প্রিপারেশন। তো এই দেখো প্যান্ডেলের স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। আর রিয়ান এই রাস্তা দিয়েই, গাড়ি আসে না কিছু আসে না, আর এই রাস্তা দিয়েই ঘোরাঘুরি করে। আর এই যে হলো দেখো, এটা আমাদের বাড়ি, হোয়াইট কালারের বাড়ি। এই দেখো এটা আমাদের বাড়ি, যারা নতুন ভিউয়ার্স, নতুন যোগ করেছো আমার চ্যানেলে তাদেরকে দেখিয়ে দেই, এটা আমাদের বাড়ি। আর এই দেখো পাশেই নিম গাছ, সেগুন গাছ রয়েছে। এই দেখো, তো এটা আমাদের বাড়ি, টিনের বেড়া দিয়ে ঘেরা, বেশ ভালো, মানে ভেতরেও সব গাছ রয়েছে, আম কাঁঠাল জাম সব রয়েছে, জাম ধরেছে সুন্দর, সেটাও দেখাবো তোমাদের সাথে, শেয়ার করব। আর এটা আমাদের বাড়ি, আর পাশে এই নতুন বাড়িটা হলো, মানে অনেক দিন থেকেই কাজ চলছিল আমাদের, নতুন বাড়ি হওয়ার পরে দেড় দু বছর ধরেই কাজ চলছিল, তো এতদিনে কমপ্লিট হয়েছে। যাই হোক, তো এদেরই আর কি হাউস ওয়ার্মিংয়ের জন্যে এখানে প্যান্ডেল করা হয়েছে, তো এটা দুদিন পরে আর কি এদের হাউস ওয়ার্মিং হবে, মানে গৃহপ্রবেশ, গৃহপ্রবেশের পুজো করে, তো সবাই আর কি পাড়ার লোকজনকে এটা খাওয়া দাওয়া হয়, সেটাই হবে, আমাদেরও হয়েছিল। আর সবাই আর কি বড় করেই করে, একবার করেই বাড়ি করবে, তো সুতরাং তাই আর কি, আমাদেরও যখন বাড়ি করা হয় আমাদেরও সব রিলেটিভ আর পাড়ার লোকজন নিয়ে আর কি খাওয়ানো হয়েছিল নারায়ণ পুজো করে। আর চারিদিকে এই দেখো ঘন সবুজ, পুরো সবুজ, একদম পুরো সুন্দর লাগছে ওয়েদারটা, আকাশটা দেখো রিয়েলি মানে ফিলিং, মানে ভেরি ভেরি এক্সাইটিং, কি বলবো, এত ভালো লাগে না আমার, ওয়েদার যদি সুন্দর হয় বন্ধুরা, আমার মনের মধ্যে একটা অন্যরকমই একটা আলাদা একটা আনন্দ কাজ করে। এই দেখো আর এত সুন্দর আজকের হাওয়া। আর রিয়ান এই লম্বা আমাদের পাড়ার এই রাস্তা দেখো, এই লম্বা পাড়ার রাস্তা দিয়ে বরাবর ও খেলাখেলি করে সকালে, কারণ আমাদের পাড়ার রাস্তা এখানে পুরো ফাঁকা, এখানে আমি মনে করি ইভিনিং ওয়াক করি,
মর্নিং ওয়াক করি আমি যখনই আসি বাড়িতে তখনই। আর মনে করো যে রিয়ানের তো এখন স্কুল ছুটি চলছে, এখন ওর তো সামার ভ্যাকেশন চলছে, তাই আমি বাড়িতে এসেছি ঘুরতে কিছু দিনের জন্যে। চলো তোমাদেরকে এগিয়ে দেখাই আমাদের পাড়ার রাস্তাটা, এত ক্লিন, এত পরিষ্কার, বাচ্চাদের খেলার জন্যে খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর পরিবেশ। আর এই পাশে দেখো পুকুর, আর এই দেখো পুকুর, আর এই যে খেজুর গাছ, কত সারি সারি দিয়ে খেজুর গাছ, অ্যামেজিং একটা ফিলিংস হয়। আর এখানে আরেকজনের জায়গা, সেটাও ভর্তি হচ্ছে, জানি না বাড়ি হবে কি না, বাট এখন বাড়ি লাগার ধুম শুরু হয়ে গেছে। ওঠো ওঠো, বালিটা ঝেড়ে নাও, চাম্মা পেয়েছো? এইদিকে তাকাও, চাম্মা দেখিয়ে দাও সবাইকে, এই যে রিয়ান চাম্মা পড়েছে, দেখাও দেখাও, এইদিকে ঘোরো, এইদিকে তাকাও, চাম্মা পড়ে এই যেখানে, ওই দিকটা তো মাঠ, ওই দেখো মাঠ, ওইদিকে বাড়ি রয়েছে, ওইদিকেও সবাই খেলাধুলো করে, ওইদিকেও মাঠ রয়েছে। রিয়ানের হাতে এখন বালি লেগে গেছে, রিয়ান এখন দৌড়ে দৌড়ে যাচ্ছে বালিটা এখন ধোবে। এই দেখো ঘরে ঢুকে গেল, আবার কিচেনে চলে আসলাম, এই দেখো মার ভাত তকবক করে ফুটছে, আমি রিয়ান তো ঘুরে বেড়াচ্ছি রাস্তা দিয়ে, হাওয়া খাচ্ছি, ডালও সিটি মারা হয়ে গেছে। এই যে মহাশয় এখন হাত ধুচ্ছেন, হাত ধুতে হ্যান্ড ওয়াশ করতে ব্যস্ত। আর এই দেখো ফিটবাবু চম্মা পরে, টুপি পরে, কোমরে হাত দিয়ে কি সুন্দর দাঁড়িয়ে আছে, এখন আমাকে বলছে চলো আবার হাওয়া খেয়ে আসি। আর সত্যি ওয়েদারটা খুবই ভালো, হ্যাঁ চলো। আর এখানে বাচ্চা কাচ্চারা খেলে খুব মজা পায় আমাদের বাড়িতে, ওই জন্য রিয়ান যখনই আসে এখানে ওর ভীষণ ভালো টাইম স্পেন্ড করে, দারুণ। আমি কখনো মা, কখনো বাবা, দাদা থাকলে দাদা, সবাই মিলে ওর সাথে সময় কাটানো হয়, আর কখনো কখনো দিদির বাড়িতে যায়। এই দেখো হাঁটছে, দেখো দেখো পুরো মাতব্বর, এখানে এলে একেবারে পুরো মাতব্বর হয়ে যায়, মানে একা একাই, মনে করো যে সাইকেল রিক্সা কিছুই তো নেই, আর একদম, আর আমরা দেখে দেখে রাখি। এদিকে গা জায়গা পড়ছে, আর ইয়ান বলছে কি করছো, বালি তুলছো। আর এই দেখো পুকুরের জলগুলো কি সুন্দর টল টল করছে, আরো সামনে থেকে দেখিয়ে দেখ, এই দেখো কি পরিষ্কার একদম সুন্দর পুকুরের জল। আর এই দেখো এইদিকে সোজা রাস্তা, আর এই দেখো আমাদের বাড়ির রাস্তা, আর এই দিক দিয়েও রাস্তা আছে, ওইদিকে পেরোলে মাঠ আর পাশে বাড়ি। আর দেখো কেমন বোকামো কাজ, ওই চপ্পল খুলে লেখে চলেছে যাতে মামা যাতে ভিতরে না যেতে পারে, আবার ওকে নিয়ে ঘুরু করে। দেখো চলে এসো চলে এসো। আর বন্ধুরা তোমরা তো গাছের আম কাঁঠাল সবই দেখেছ, আর এই দেখো জাম, ঝোপা ঝোপা ধরে জাম, একদম কালো আঙ্গুরের মতন ঝুলে আছে গাছে, দেখো কি সুন্দর জাম। আর জামগুলো খুবই বড় বড়, খুবই মিষ্টি, আর খেতেও খুব সুস্বাদু। এই জামের কথা বললাম যে, এই দেখো সেই বড় বড় সুন্দর জাম, আর জামগুলো উপর থেকে পড়ে যাচ্ছে আর ফেটে যাচ্ছে, কিন্তু কি মিষ্টি, পাখিও খেয়ে খেয়ে ফেলছে, খুবই সুন্দর জামগুলো। আর বন্ধুরা এই দেখো মার্কেটে রাখা এই আলু দিয়ে সজনাটা চচ্চড়িটা হচ্ছে খুব সুন্দর, সজনাটা চচ্চড়ি, সর্ষে বাটা আর লঙ্কা বাটা দিয়ে খুব ভালো লাগে খেতে। দেখো এখানে কলের ডাল হয়ে গেছে, এই তলের ডালও ফুটছে, আর মাঠে এখানে রান্নাবান্না চলছে অর্ধেক হয়ে গেছে, আর এখানে ডাল ভিজিয়েছে মটরের ডাল, আর এই যে বড়া, গন্ধ পাতার বড়া হবে, রিয়ান তো খুবই ভালোবাসে খেতে। আর মা এখানে শাক ভেজে ধুয়ে রেখেছে, এই দেখো দু রকমের শাক, তো রিয়ান আবার এখানে দেখছে ভিডিও। তো বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে। বাই বাই। আরিয়ান আমাকে হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে ট্রাকটা দেখাতে, দেখো ট্রাকে করে যে বালি নিয়ে এসছে জায়গাটাতে বালি ভরা হচ্ছে, এই দেখো আরিয়ান এসে ট্রাকটা দেখার জন্য কি খুশি, এই যে ট্রাকটার আসছে, ওই যে ট্রাকটার এসেছে সোনা, ওই দেখো না চলে গেল তো ট্রাকটার, এই দেখো চলে গেল চলে গেল, যেও না যেও না আর দূরে যেও না। তো বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট, আবার বলছি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো বন্ধুরা, পরের ভিডিওটা আবার ফিরে আসবো, নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করতেই হবে আর আমার পাশে থাকতেই হবে। টাটা।